কতটি ভালোবাসা। বসন্তের প্রথম দিন উপলক্ষে আমি সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাই, পয়লা ফাগুনের শুভেচ্ছা জানাই। এবং এমন দিনে আয়োজন করার জন্যে এই দিনটাকে বেছে নেওয়ার ক্ষেত্রে তারা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এবং আজকে এই জন্য তারা অনেক দর্শককে এখানে পেয়েছে, অনেক দর্শক এবং শ্রোতা অনেককে এখানে পেয়েছে। তো তারা যে আয়োজনটি করছে এটি অত্যন্ত ভালো আয়োজন বলে আমি মনে করি, কারণ চলচ্চিত্র জীবনের কথা বলে, চলচ্চিত্র মানুষের কথা বলে এবং চলচ্চিত্রের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা সম্ভব। অনুরোধ জানাবো জনাব হাসান মাহমুদ স্যারের কাছ থেকে। পদক মাননীয় মন্ত্রীর হাত থেকে পেয়ে এবং এখানে মঞ্চে যারা রয়েছেন, আমি এবং আমার পুরো টিম এখানে যারা রয়েছেন, ছবির পরিচালক রয়েছে অভিনন্দন, ইমন রয়েছে ইমনকে অভিনন্দন এবং যারা এই ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে একটা কথা জানিয়ে দিতে চাই, বাংলাদেশ থেকে প্রথম যে ছবিটি নেটফ্লিক্সে গিয়েছে সেই ছবিটির নাম কমলা সুন্দরী, কমলা রকেট। আপনি যে সুন্দরী কথাটা বললাম আপনারা হাসলেন, এই যে কানেকশনটা করা দরকার, কমলা রকেট ছবিটা যে আপনাদের ভালো লেগেছে সেটাই তার প্রমাণ। আর আজকে পুরস্কারটা পেয়ে যতটা ভালো লাগছে, আর একটা ভালো লাগছে আমি 40 বছর আগের এরকম একটা পয়লা ফাল্গুনে ফিরে গেছি, এই মাঠেই আমি বসে থাকতাম। অনেক ধন্যবাদ সবাইকে জানাচ্ছি, আমাদের ধন্যবাদ সবাই। এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ